আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর সবাই তো জানেনই, ঘুম থেকে উঠে আমি বারান্দায় যাই, তো বারান্দায় আজকে অনেকগুলো ফুল ফুটেছে, আর সেই সাথে আমার প্রিয় বাগান বিলাসও ফুটেছে। তো বাগান বিলাস কিন্তু আমার অনেক পছন্দের একটা ফুল, তো সবগুলো কালারই চিন্তা করেছি কালেকশন করব। আপাতত শুধু বারান্দায় গোলাপি কালারটাই আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো ফুল ফুটেছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে বাগান বিলাস ফুল, সব ফুলে সুন্দর। তো এখন লাড্ডু চলে এসেছে, তো লাড্ডু তার মামাকে ডাকার চেষ্টা করছে, তার মামা তো ঘুমিয়েছিল, তো ভিডিও করছি বলে সে হচ্ছে ক্যামেরার দিকেই ফোকাস করছিল। তো দেখতেই পাচ্ছেন সে তার ফুপিকেই দেখছে, তো সে তার মামাকে ডাকছে না এখন। তো এতক্ষণ খুব ডাকাডাকি করছিল, চিল্লাচিল্লি করছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলাটা। আর লাড্ডুরা আজকে সকাল সকালই হচ্ছে ঘুরতে যাবে, তো এই যে সে রেডি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না, কারণ লাড্ডুকে খুবই সুন্দর লাগছিল। তো এখন এই যে তারা বের হয়ে যাচ্ছে, লাড্ডু, লাড্ডুর বাবা এবং লাড্ডুর মা, তো ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি এই মুহূর্তটা। তো এই যে তারা তিনজন চলে যাচ্ছে খুশি খুশি, আমাকে আবার আল্লাহ হাফেজ দিচ্ছিল। তো লাড্ডু বাইরে চলে গিয়েছে দেখে আমার কাছে আর আসছিল না, তো সে এখন ঘুরতে যাবে বুঝে গিয়েছে। তো এই যে তারা ঘুরে এখন বাসায় চলে এসেছে, তো লাড্ডুর 7 মাস পুরা হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু ফটোগ্রাফি করি। তো বাসায় হাতের নাগালে যা কিছু ছিল তা দিয়ে একটু ফটোগ্রাফি করে নিয়েছি লাড্ডুর। তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে দুপুরবেলা, লাড্ডু ঘুম থেকে উঠেছে, তো অতসী এসেছিল আমাদের বাসায়। বাবু এখন অতসীকে মারছে, তো সে এখন মারাও শিখেছে। আর সে মূলত চুলের ব্যান্ডটা নিতে চাচ্ছিল, কিন্তু সে এটা নিতে পারছিল না বলেই হচ্ছে বারবার চুল ধরে টানছিল। তো দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা খাবো, তো আমরাগুলো খুবই মিষ্টি ছিল, তো আমরাগুলো দেখে আমার লোভ লাগছিল। তো ভাত খাওয়ার আগে আমি আমরা খেয়েছি, আর এখন গোসল করে এসেছি। আর বাবু হচ্ছে খুব বিরক্ত হচ্ছিল, তার ঘুমের টাইম। আর এখন হচ্ছে দুপুরের খাবার খাবো, তো আজকে দুপুরে আমিই রান্না করেছিলাম, তো অনেকদিন পরে আজকে রান্না করলাম। তো সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাচ্ছিলাম, তো আসলে আজকে বাইরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার হাজবেন্ড বললো চলো একটু বাইরে যাই। তো এই যে আমরা বাইরে যাচ্ছি, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল যার কারণে আমরা ছাতা দিয়ে যাচ্ছিলাম। আর এই যে এখন আমরা রিক্সায়, তো সেই চেনা পরিচিত মানে রাস্তা আমাদের, স্টেশন দিয়ে যাচ্ছিলাম। তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে একটু তাকাও ভিডিও করি, তো সে আসলে খুব একটা ভিডিও করতে ইচ্ছুক না, কী জানি বলছিল আমাকে। আর আমরা এখন পার্কেই যাচ্ছিলাম, তো পার্কেই আসলে আমরা সবাই বেশি যাই যারা ময়মনসিংহে থাকি, কারণ পার্কে গেলেই হচ্ছে ভালো লাগে খোলামেলা। তো আবারও একটু ভিডিও করছিলাম, তো আমার হাজবেন্ড আসলে তাকাচ্ছিলই না, সে খুব বিরক্ত হচ্ছিল, কারণ তার কাছে ভিডিও করা খুব একটা বেশি পছন্দ না। তারপরে আমি জোর করেই হচ্ছে ভিডিও করি। আর এই যে আমরা পার্কের রাস্তায় ঢুকে গিয়েছি, তো দেখতেই পাচ্ছেন পার্কটা খুব নিরিবিলি আছে, কারণ বৃষ্টি হচ্ছিল। আর নদীর ধারে দেখলাম যে এখন নাগরদোলা ঘোরাচ্ছে, তো নাগরদোলাটা দেখে মনে হল যে একটু নাগরদোলায় উঠলে খুব ভালো লাগতো। আর আমরা এখন নৌকায় উঠবো, যার কারণে আমরা হচ্ছে নেমে যাচ্ছিলাম। তো সিঁড়িগুলো একটু পিছলা টাইপের ছিল, তো আমার হাজবেন্ড বলছিল দেখে দেখে নামো, সিঁড়িগুলো অনেক বেশি পিচ্ছিল ছিল। তো আমরা এখন নেমে গিয়েছি আর নৌকায় উঠে গিয়েছি, আমরা নদীর ওই পারে যাব। তো নদীর ওই পারে হচ্ছে আমরা চলে এসেছি, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর অনেকদিন পরে এসেছি, আসার পর ভালোই লাগছিল, আর এখানে অনেক গাছ ছিল। আর আমরা এখন আবার ওই পার থেকে ওই পারে চলে যাচ্ছি, তো নৌকায় উঠে গিয়েছি আবার। তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, আর নৌকা নদীতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ওয়েদারটা, আর প্রকৃতিটাও অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনারা হচ্ছে কোথায় যেতে পছন্দ করেন, আর আপনারা কোন এরিয়াতে থাকেন? ময়মনসিংহে আমরা যারা থাকি তারা তো পার্কই অনেক বেশি পছন্দ করি। তো এই যে মাঝিওয়ালা ভাইয়া এখন তার নৌকাকে স্টার্ট দিচ্ছে, দেখতেই পাচ্ছেন এটাকে স্টার্ট করানোর জন্য সে অনেক বেশি ঘোরানো শুরু করেছিল। তো এই যে আমাদের নৌকা স্টার্ট হয়ে গিয়েছে, আমরা এখন ওই পারে চলে যাচ্ছি। তো পার্কে অবশ্য মেলাও চলছিল, তো এই যে আমি ভাবলাম একটু যেহেতু পার্কে এসেছি মেলাটা দেখে যাই, তো আমার হাজবেন্ডকে বললাম যে চলো একটু মেলাটা দেখে যাই, তো সে বলল তুমি যাও। তো অনেক বেশি কাদা ছিল বৃষ্টির কারণে, আসলে মেলাটা খুব বেশি জমতে পারেনি, আর যারা যাচ্ছে তারা সবাই গুড়ি গুড়ি বৃষ্টির কারণেই ছাউনির নিচে যাচ্ছিল। তো ডেকোরেশনটা ভালোই সুন্দর ছিল,
তো আমি ভিতরে চলে আসলাম, প্রথমেই হচ্ছে সবার সাথে একটু দেখা করে নিয়েছি, আর টুকটাক ভিডিও করেছি। ওইভাবে ভিডিও করতে আমার মনে ছিল না আসলে, তো বিজয় অতিথি আপুর সাথে দেখা হলো। তো এখানে অনিন আপু চলে এসেছে, অনিন আপুকে আমি একটু ভিডিও করলাম, তো সে আমাকে দেখছিল না। আর রাত্রি আপুও ছিল, তো রাত্রি আপুকেও একটু ভিডিওতে রাখলাম। আর অনিন আপু এদিকে রাত্রি আপুকে কি একটা জানি বলছিল। তো এটা আসলে ছিল আমাদের ময়মনসিংহের একটা লোকাল গ্রুপের মেলা, ম্যাকের মেলা। তো মেলাটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দরই লেগেছে আমার কাছে সাজানোটা। আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো পার্কের রাস্তাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, বৃষ্টির কারণে খুব একটা ভিড় ছিল না আজকে। আর আমরা এখন এই বাসাটা আমার অনেক বেশি প্রিয়, এখানে দুইটা কাঠগোলাপ গাছ আছে, দুইটা কাঠগোলাপ গাছে অনেক বেশি সুন্দর। আর এখানে সামনে আরেকটা জবা গাছ আছে, সেটাও আমার খুব বেশি পছন্দ। যাওয়ার সময় দেখেছিলাম অনেক ফুল ফুটেছে, কিন্তু তখন ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও অন্যের বাসার গাছ, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য আর কি। এই যে সেই জবা গাছটা দেখেন, কি পরিমাণ জবা ফুটেছে, মাশাআল্লাহ অনেক জবা ফুটেছে, গাছটাও বেশ বড়। আর পার্ক থেকে এসে আমরা ছাদে গিয়েছিলাম, তো ছাদে গিয়ে দেখলাম ড্রাগনে আবার চারটা ফুল এসেছে মাশাআল্লাহ। আর এই যে কাব্য ছিল এখানে, তো তাদেরকে ভিডিও করতে দিলেই তারা সরে যায়। তো আজকে অনেকগুলো জবা ফুটেছিল বিভিন্ন কালারের। তো জবা ফুল আমার সবসময়ই পছন্দ, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন। তো এটাই হচ্ছে কাব্য। আর এখানে হচ্ছে অন্যান্য ভাই বোনরাও ছিল, এই যে ফায়েস ছিল, আর এই যে তাতা, তাতা সেই ভিডিওতে আসবে না, যার কারণে সে মুখ ঢেকে ফেলেছে, তো আমিও তাকে ভিডিও করে রেখে দিয়েছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে ফুলগুলাও দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি, তো বাবু ঘুম থেকে উঠেছিল, তো তার মুডটা একটু অফ ছিল, তো সে আমাকে কিছুতেই কোল থেকে নামবে না, তাই তাকে একটু বসিয়ে দিলাম বালিশ দিয়ে, সে খুবই পছন্দ করে বালিশ। আর এখন হচ্ছে রামেন খাবো, তো এটা অনেক বেশি ঝাল, তো ভাবির অনেক খেতে ইচ্ছে করছিল, যার কারণে হচ্ছে আজকে রামেন খাওয়া। তো আমি আসলে খুব বেশি খেতে পারি নাই, কারণ প্রচুর পরিমাণের ঝাল ছিল, 3x ঝাল এটা, যে দেখতেই পাচ্ছেন এখনও ঝাল লাগছে দেখে আমার। আর এরপরে হচ্ছে গাছের ভিডিও করেছিলাম, যেটা আপনাদের সাথে আমি আগে একদিন শেয়ার করেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।